মানে এখন একটা শিপের উপর তিন নদীর মিলন রয়েছে। ঐতিহ্যবাহী একটা ঘাট আছে যেটা সদর ঘাট, ধলেশ্বরী, তিন নদীর যে মিলন স্থান। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি এমন একটা জায়গায় আসছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক লঞ্চ বা জাহাজ আছে। আজকে এমন একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে অনেকে হয়তো বা জানেন না যে আমিনবাজারের একটা তিন নদীর মিলন রয়েছে। এর মধ্যে রয়েছে তুরাগ নদী, আরেকটা রয়েছে কর্ণতলী এবং আরেকটা রয়েছে বুড়িগঙ্গা। আর কর্ণতলী নর্মালি যে নদীটা, এটা সম্পর্কে হয়তো আপনারা অনেকে কম জানেন। কর্ণতলী নদীটা গিয়েছে হচ্ছে সাভারের দিকে, আর তুরাগটা গিয়েছে যেটা টঙ্গীর দিকে, ইস্তেমার দিকে। আপনারা ইস্তেমা সম্পর্কে জানেন যে কোথায় ইস্তেমা হয়, টঙ্গীর যে ইস্তেমা যে ময়দান সেদিকে নদীটা গিয়েছে, তুরাগ নদী। আর একটা হচ্ছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা দিয়ে আপনারা জানেন বুড়িগঙ্গা খুব ঐতিহ্যবাহী একটা নদী, এটার অনেক ইতিহাস আছে। এই বুড়িগঙ্গা দিয়ে আপনারা পুরান ঢাকার দিকে ঢুকতে পারবেন। আর এখানে ঐতিহ্যবাহী একটা ঘাট আছে যেটা সদর ঘাট, আর এই সদর ঘাট থেকে আপনারা বরিশাল চাঁদপুরের দিকে মুভ করতে পারবেন। এছাড়া অনেকখানে ওইখানে পটুয়াখালীতেও যাওয়া যায়, অনেক জায়গায় যাওয়া যায়। যারা লঞ্চে ভ্রমণ করতে পছন্দ করেন তারা ওই ঘাট দিয়ে যেতে পারেন যেটা বুড়িগঙ্গা। এই বুড়িগঙ্গা দিয়ে আবার আপনারা যেতে পারবেন হচ্ছে বুড়ি। আরেকটা নদী আছে বুড়ি, যেটা বুড়িগঙ্গার সাথে সংযুক্ত, সেটা হচ্ছে বুড়ি। এটা নর্মালি গিয়েছে আমিনবাজারের দিকে। আর এছাড়া আরেকটা নদী আছে যেটা বুড়ি যে মিলছে বুড়িগঙ্গার সাথে, বুড়ি এবং ধলেশ্বরী, বুড়িগঙ্গার সাথে দুইটা নদীর আবার মিল রয়েছে। তো জানেন বাংলাদেশটাই হচ্ছে নদীমাতৃক দেশ, এই দেশে নদীর অভাব নেই, অনেক নদী আছে। তো আমি এখানে আসলাম এই জায়গাটায় যে তিন নদীর একটা মিলন রয়েছে, বিশেষ করে তুরাগ, কর্ণতলী এবং বুড়িগঙ্গা, এটা অনেকেই জানে না। এটা মূলত আমি আপনাদেরকে জানানোর জন্যই ট্রাই করলাম। তো আমরা এখন একটা ড্রোন ভিউ দেখব, যেখানে আমি আপনাদেরকে একটু শো করছি যে এই নদী তিনটা নদীর যে মিলন এই জায়গাটা নিয়ে। আর এখানে রয়েছে বিভিন্ন লঞ্চ বা জাহাজের যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা সেটা এখান থেকেই হয়। এছাড়াও আপনাদের আমিন যে গাবতলী রয়েছে, গাবতলী সাইড দিয়ে ওই পাশ দিয়েও আছে। এখানে স্থানীয় কিছু লোকজন বলে তাদের ভাষায় নদীটা হচ্ছে রাক্ষসী নদী, এখানে অনেক মানুষ মারা যায়। এবার কুরবানি ঈদেও নাকি এখানে প্রায় 17টা গরু নিয়ে একটা জাহাজ তলিয়ে গেছে, তো সেক্ষেত্রে একটা গরু নাকি বাঁচে নাই, অনেক মানুষ মারা গিয়েছে এখানে। তো তারা অনেকেই বলে এটা একটা রাক্ষসী নদী, এখন যে যার ভাষা যেভাবে দেখে সেভাবেই বলে যায়। আমি আবারও বলে দিচ্ছি, বাঁ দিকে যেটা গিয়েছে এটা সাভারের দিকে গিয়েছে, আর এটাই হচ্ছে কর্ণতলী। এই নামটাই অনেকেই জানে না, কর্ণতলী নদী। আর এদিকে যেটা গিয়েছে এটা হচ্ছে তুরাগ নদী, আর এদিকে যেটা গিয়েছে এটা হচ্ছে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। আমি মূলত এই ভিডিওটা করলাম আপনাদেরকে একটা আইডিয়া দেয়া যে এখানে একটা সুন্দর জায়গা আছে, এখানে আপনারা ঘুরতে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।